যে বিজেপি এলে রেশন বন্ধ করে দেবে, বিজেপি এলে এই সরকার পরিচালিত যে সমস্ত স্কিমগুলো ছিল জনকল্যাণকর স্কিম যা কেন্দ্রের টাকায় কার্যত তৈরি হয়েছে, সেই সমস্ত পরিকল্পনাগুলো বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে সেগুলো কেড়ে নেবে, বাতিল করে দেবে। তারা ফ্রিতে রেশন পাবে না, ফ্রিতে বিধবা, তারা বিধবা ভাতা পাবে না, মৎস্যজীবীরা ভাতা পাবে না, এ ধরনের মানুষকে ভুল বোঝানো হচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে যেখানে গরিব মানুষ, স্থানীয় মানুষ যেখানে কোনো সুরাহা পাচ্ছেন, সে যে সরকারি প্রকল্পই সেগুলো হোক না কেন, সেই প্রকল্প বিজেপি পরিবর্তন করতে করবে না, বরঞ্চ সেই পরিকল্পনাগুলো বা যে প্রকল্পের মধ্যে দিয়ে মানুষ উপকার পেতে পারেন সেই প্রকল্পের পরিধিটা এবং তার আধারটা, তার পরিমাণটা বিজেপি বাড়িয়ে দেবে।